সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পেশাল খেজুর গুড়ের পায়েস। যেভাবে রান্না করলে দুধ ছানা ছানা হবে না, সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বিশ্বাস আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। যারা একেবারে নতুন তারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তরল দুধ 1.5 লিটার। আমি গরুর দুধ দিয়ে এটা রান্না করছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ বা গুঁড়া দুধ দিয়েও রান্না করে ফেলতে পারবেন। তো প্রথমে এটাকে জাল করে ঘন করে নিতে হবে, অর্থাৎ 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার তৈরি করে ফেলতে হবে। তারপর এটাকে চাল মিশিয়ে রান্না করব, এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। আমি চুলা ধরিয়ে দিয়েছি হাই ফ্লেমে। জাল করার পর যখন বলক চলে আসছে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে আমি 1 লিটারের মতো করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ। এলাচগুলো ছোটো তাই 4টি দিয়েছি, বড় হলে 2টো দিবেন। অবশ্যই থেতো করে নেবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হবে। প্রথম অবস্থায় দুধ চুলার উপরে দিয়ে যদি নাড়াচাড়া না করেন তলানিতে কিন্তু লেগে যাবে বা পুড়ে যাবে। আমি এখানে পোলার চাল দিয়ে দিলাম 1/3 কাপ। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে বেশ কিছুক্ষণ। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কী হয়, চালটা কিন্তু একটু বেশি হয়, হয়ে এটা 1/2 কাপ হয়েছে। শুকনো চালটা ছিল 1/3 কাপ, ভিজানোর পর এটা 1/2 কাপ হয়েছে। সেটা আমি অ্যাড করে তারপর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে দেখা যায় পোলার চাল নিচে ধরে যায়। সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে থাকবেন বলক আসার পর। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে স্লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। একদম নিবু নিবু যেরকম হয় আর কি, তার তুলনায় একটু বাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 1/2 ঘন্টা। তো এটা আমি পাশের চুলায় বসিয়ে রাখছি। এখন আমি গুড়ের সিরাপ তৈরি করব। এর জন্য আমি এখানে খেজুর গুড় নিয়েছি 1 কাপ। যে যার স্বাদ মতো মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। পানি দিলাম 1/2 কাপ দিয়ে এখন এটাকে গলিয়ে নিচ্ছে, অর্থাৎ লালি যেমন হয় ঠিক সেরকম করে ঘন সিরাপ তৈরি করে নিতে হবে। গুড় জাল করাটা জরুরি, কারণ গুড় যদি জাল না করে সরাসরি আপনারা পায়েসের সঙ্গে অ্যাড করেন তখন কিন্তু দুধ নষ্ট হয়ে ছানা ছানা হয়ে যায়। তো এটাকে যদি আপনারা জাল করে নেন তাহলে কিন্তু এটা মিশালে নষ্ট হবে না, পায়েসটা পারফেক্ট থাকবে এবং সেটা খেতে ভালো লাগবে। দুধ যদি ছানা ছানা হয়ে যায় তাহলে কিন্তু পায়েসের আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই এটাকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে জাল করবেন। তো আমি এটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি, এটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি এটা পাশে রেখে দিচ্ছি, ঢেকে রাখবো যেন একেবারে ঠান্ডা হয়ে না যায়, কারণ এটা গরম পায়েসের সঙ্গে যেহেতু মিক্স করব তো এটাও গরম থাকতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে সিরাপটা পাতলা মনে হলেও এটা যখন আরেকটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ঘন হয়ে যাবে। তো এটা ঠান্ডা করতে দিবেন না, ঢেকে রাখবেন যেন গরম থাকে। এদিকে 1/2 ঘন্টা হয়ে গেছে, আমার এই রান্নাটাও হয়ে গেছে, মানে রাইসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কি। 1/2 ঘন্টা যদি দমে বসিয়ে রাখেন দেখবেন রাইসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে দিবেন এবং নেড়ে চেড়ে দিবেন, তলানি থেকে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু লেগে যাবে বা পুড়ে যাবে। তো দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, হাতের মধ্যে চাপ দেওয়া মাত্র মিশে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ফুল 1/2 কাপ গুঁড়া দুধ। এটা অবশ্যই দিবেন, এতে করে এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো স্পেশাল টেস্টটা কিন্তু এই গুঁড়া দুধ থেকেই আসে। আবার যদি মনে করেন যে না গুঁড়া দুধ দিবেন না, শুধু তরল দুধ রান্না করবেন, সেটাও করতে পারবেন। দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। আমি কিশমিশ দিচ্ছি না, কারণ আমার ছেলে মেয়ে কিশমিশ খেতে পছন্দ করে না, তবে আপনারা চাইলে একটু কিশমিশও দিয়ে নিতে পারেন। দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন, কারণ এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। মানে এটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবেন। একদম পুরোপুরি ঠান্ডা না, গরম থাকবে, তবে এত কষকষা গরম থাকবে না, কিছুটা গরম থাকবে। সেরকম অবস্থায় আপনার অ্যাড করতে হবে গুড়ের সিরাপ, কারণ একেবারে বেশি গরম থাকতে যদি গুড়ের সিরাপ দেন, দেওয়া মাত্র কিন্তু অনেক সময় যেটা হয় যে দুধটা ছানা ছানা হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম। এই পর্যায়ে এখন অ্যাড করে দিব গুড়ের সিরাপ। গুড়ের সিরাপটা কিন্তু এই পর্যায়ে গরম আছে, দুটোই গরম, তবে দুটোই মিডিয়াম গরম। আপনারা চুলার উপরে রাখবেন না, আমি ভিডিও করার সুবিধার্তে চুলার উপরেই রেখেছি। আপনারা একেবারে চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করবেন, এতে করে দ্রুত ঠান্ডা হবে আর কি। যেহেতু চুলায় হিট রয়েছে তো ঠান্ডা হতে কিন্তু একটু সময় লাগে। দিয়ে এখন এটাকে মিক্স করলাম। তো আপনারা যদি মনে করেন যে হালকা মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে 1 কাপ গুড়ের সিরাপ ঠিক আছে। যদি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন 1.25 কাপ দিতে পারেন, তাহলে এই মিষ্টিটা করা হবে। আসলে মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে আপনারা অ্যাড করে নেবেন। তো আমার এটা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। চুলাটা কিন্তু এখনও বন্ধ আছে, আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর চুলাটা ধরিয়ে দিতে হবে। তো এটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি চুলাটা ধরিয়ে দিব। মিষ্টিটা চেক করে দেখছি ঠিক আছে,
চুলা ধরিয়ে দিচ্ছি, এরকম বেশি তাপে এটাকে রান্না করা যাবে না, তাহলেও আবার নষ্ট হয়ে যাবে। একদম স্লো ফ্লেমে রেখে তারপর এটাকে 2-3 মিনিটের মতো রান্না করতে হবে। 2-3 মিনিটের বেশি রান্না করবেন না, তাহলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই প্রতিটি টিপসগুলো আপনাকে ফলো করতে হবে, তাহলে আসলে আপনার পারফেক্ট খেজুর গুড়ের স্পেশাল পায়েসটা রান্না করতে পারবেন, দুধ নষ্ট হবে না, এরকম সুন্দর থাকবে। অর্থাৎ ফিরনে বা পায়েস আমরা চিনির যেভাবে রান্না করি ঠিক সেরকম হবে আর কি, এটা নষ্ট হবে না। তো এটা বলক চলে এসে দেখতে পাচ্ছেন, হালকা বলক এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। সবশেষে উপরে আমি একটু কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করছি। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং মজা মজা রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করে আপনারা তৈরি করেন, তাহলে আপনাদের এই খেজুর গুড়ের পায়েসটা একদম পারফেক্ট হবে।